ভয়াবহ দাবানলে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। রাশিয়া, স্পেন, ইতালির মতো শীত প্রধান দেশগুলোর বিস্তীর্ণ বনাঞ্চল ছাই হয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখায়। দাবানল ছড়িয়ে পড়ছে আবাসিক এলাকাগুলোতে। সবচেয়ে ভয়াবহ অবস্থা তুরস্কের মানবগাতা প্রদেশে। মারা গেছে কমপক্ষে 3 জন। বৈশ্বিক এমন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবকে দায়ী করছেন পরিবেশবিদরা। বিস্তীর্ণ সবুজ বন এখন শুধুই আগুনের কুণ্ডলি, ধোঁয়ায় আচ্ছন্ন মাইলের পর মাইল এলাকা। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হচ্ছে তুরস্কের মানবগাতা প্রদেশের বিস্তীর্ণ বনভূমি। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ যে হাজার হাজার উদ্ধারকর্মীর কোনো চেষ্টাই কাজে আসছে না। আবাসিক এলাকাতেও ছড়িয়েছে দাবানল, এরই মধ্যে মারাও গেছেন কয়েকজন। মাঝরাতে হঠাৎই আগুনের তীব্রতায় ঘুম ভেঙে যায়, প্রাণ বাঁচাতে সবাইকে জাগাতে থাকি। এরপরেই ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে দ্রুত এলাকা ছাড়তে বলেন, কিন্তু দমকা হওয়ার কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন, সবকিছু শেষ করে দিচ্ছে। একই পরিস্থিতি যুক্তরাষ্ট্রেও। কয়েক সপ্তাহ ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ওরিগন, নেভাদা অঙ্গরাজ্যের বনাঞ্চল। পুড়ে গেছে লাখ লাখ একর বনভূমি, ছাই হয়ে গেছে বাড়িঘর সহ বেশ কিছু স্থাপনা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়দের। দাবানল এখন আমাদের জন্য নিয়মিত ঘটনা হয়ে উঠেছে, হয়তো এ থেকে রেহাই মিলবে না। বিষয়টা অনেকটা এমন যে আমাদের এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। দমকল বাহিনী কিছুই করতে পারছে না, এভাবে চলতে থাকলে মাইলের পর মাইল এলাকা গ্রাস করে ফেলবে, ব্যাপারটা ভাবতেই ভয় লাগছে। দাবানলে পড়ছে গ্রিস, রাশিয়া, স্পেন, ইতালি, এমনকি মধ্যপ্রাচ্যের লেবাননও। প্রকৃতির এই বিরূপ আচরণের জন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলছেন কয়েক দশকের মধ্যে আরও ভয়াবহতার মুখে পড়তে হবে বিশ্বকে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ।